আজকে আরও একটা নতুন ভিডিও শুরু জয়পুর সিটির মাঝখানে দাঁড়িয়ে কোয়া হাতে নিয়ে। সমস্ত ভিউয়ার বন্ধুকে বলি কেমন আছেন বন্ধুরা, ভালো তো? তো আজকে আরও একটা নতুন ভিডিওতে আমার সমস্ত ভিউয়ার ও সাবস্ক্রাইবারকে অর্ডিনেট ম্যানের স্যালুট। আজকে তিনটে জায়গা আমাদের ঘোরার প্ল্যান আছে, একটা হচ্ছে নাহারগড় ফোর্ট, একটা হচ্ছে জয়গড় ফোর্ট, আর একটা হচ্ছে আমের ফোর্ট। তো এই তিনটে জায়গা আজকে আমরা ঘুরতে বেরিয়েছি, আর এখন বাজে 9:40। তো এখানে প্রচুর ক্রাউড, আর এই জায়গায় চারদিকে সব খাবার মার্কেট। তো আমরা তিনজনে একত্রিত হয়ে গেছি, তো এবার আমাদের জার্নি শুরু করবো। ভিডিও সঙ্গে থাকবেন, চ্যানেলে প্রথম এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে লাইক করে যাবেন। তো সামনে যে পাহাড়টা দেখতে পাওয়া যাচ্ছে, এই পাহাড়ের মাথাতেই আছে হচ্ছে নাহারগড় ফোর্ট। আর আমরা এই নাহারগড় ফোর্টে উঠবো হচ্ছে একদম পাহাড়ি রাস্তায় বাইক নিয়ে। তো এটা একটা এক্সট্রিম অভিজ্ঞতা হতে চলেছে, আর সিটির একটা কোণ থেকে এই রাস্তাটা নাহারগড় ফোর্টের উপর দিকে চলে গেছে, এবং রাস্তাটা খুব খাড়াই বলে আমরা অ্যাডভেঞ্চারের জন্য এই রাস্তাটাই চয়েস করেছি। তো ভিডিও সঙ্গে থাকবেন আর দেখুন রাস্তা খাড়াই শুরু হয়ে গেছে। এটা কতটা খাড়াই মানে না দেখলে বা না এ করলে বোঝা যাবে না। তো এই অ্যাডভেঞ্চারের জন্যই এই রাস্তাটা ধরলাম। আর এই রাস্তাটা আগেতে রাজা মহারাজারা হাতি নিয়ে চলাচলের জন্য ব্যবহার করতেন, আর এখানে অনেকে বিপজ্জনকভাবে বাইক চালায়, সুতরাং খুব সাবধান। আর এখান থেকে শহরের একটা দারুণ সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে, বার্ড আই ভিউ। ওয়াও, পুরো জয়পুর সিটি এখান থেকে দেখা যাচ্ছে। এখানে চাকা স্কিড করার কিন্তু সমূহ সম্ভাবনা আছে, খুবই সাবধানে ধীরে ধীরে এটাকে উঠতে হবে। যত উপরে উঠতে থাকছি ভিউটা যেন ততটাই সুন্দর হতে থাকছে। এটা হচ্ছে ঘাটি পুল, তো এটা দিয়ে ঢুকলেই আপনাদের ক্ষেত্রে সুবিধা হবে। এবং এদিকে একটা দেখতে পাবেন বাউড়ি, তো বাউড়িতে যাব, দেখাচ্ছি আপনাদেরকে নাজারা। ঘাটি গেট দিয়ে যে ঢুকলাম, এখানে ঘাটি গেট দিয়ে যদি বাইক নিয়ে ঢোকা হয়, বাইকের জন্য এখানে 10 টাকা চার্জ নেয়, আর এখানে দিয়ে তো চার চাকা ঢোকে না, তাই এখানে চার চাকার কোনো চার্জ নেই। তো এই রাস্তা দিয়েই নেমে নেমে নিচে যাচ্ছি, আর চারিদিকে কাঁটা গাছ আছে, খুব সাবধানে আসতে হবে। আগের দিনে আজবগড়ে কাঁটা ফুটে গিয়েছিলো গায়ে, তো সারা দিন ধরে প্রবলেমে পড়েছি, যতক্ষণ না কাঁটাটা কোথায় জ্যাকেটের মধ্যে ঢুকেছিল বুঝতে পারিনি। তো এটা হচ্ছে বাউড়ি। বাউড়ি কী জিনিস, রেন ওয়াটারকে প্রিজার্ভ করবার জন্য তখনকার দিনের রাজা মহারাজারা এই ধরনের কুয়ো তৈরি করে রাখতো, যেগুলোকে বলা হয় বাউড়ি। তো এটাও একটা বাউড়ি। তো এটা দেখে কী মনে হচ্ছে, মস্তি কে পাঠশালা, আপনি কি পাঠশালা? জি হ্যাঁ, এখানেই রং দে বসন্তীর এই গানের শুটিং হয়েছিল। এখান থেকে সিটির যে অসাধারণ ভিউ পাওয়া যাচ্ছে না বলে বোঝাতে পারবো না। তো নাহারগড় ফোর্টের একদম এন্ট্রান্স এসে গেছি, এবং এখানে ঢোকার টিকিট হচ্ছে 50 টাকা, তো টিকিট কাটা হচ্ছে। তো বাদিকে যেটা দেখা যাচ্ছে ওয়াক্স মিউজিয়াম, এখানে তো আমরা এবারে ঢুকবো না, কারণ এর চার্জ হচ্ছে 500 টাকা। তো 500 টাকা দিয়ে ঢোকার হয়তো কোনো মিনিং আছে, নিশ্চয়ই ভিতরে অনেক কিছু ভালো জিনিস আছে এবং এক্সপেন্সিভ এবং দেখার জিনিস আছে, কিন্তু এত টাকা খরচ করা আমাদের পক্ষে সম্ভব না, আমরা বাজেট ট্রিপ করছি। আর বাইরে সুন্দর একটা গাড়ি দাঁড় করানো আছে, ঘোড়ার না উঠে জানি না। একটা জিনিস দেখাই, এর বিশালত্ব দেখলে মাথা খারাপ হয়ে যায়, এটা একটা বড় সিন্ধুক। আপনাদেরকে নিচেতে একটা বাউড়ি দেখিয়েছিলাম, আর এখন দেখাবো নাহারগড় ফোর্টের মধ্যে একটা ট্যাঙ্কি। তো এটা হচ্ছে একটা ওয়াটার ট্যাঙ্ক, এখানে ফোর্টের মধ্যে থেকে বিভিন্ন নালার মাধ্যমে, পাইপের মাধ্যমে এই ট্যাঙ্কিতে এসে রেন ওয়াটার জমা হয়, যেটা এখানে গরমের সময় এই ওয়াটারটা ব্যবহার হয়। এবং এই রেন ওয়াটারটা ফিল্টার করবার জন্য বিভিন্ন ধরনের ব্যবস্থা ছিল, ডিরেক্টলি কিন্তু রেন ওয়াটার কিন্তু এখানে আসতো না। নাহারগড় ফোর্টের ইতিহাস সম্পর্কে তো অনেকেই জানেন, এই ইন্টারেস্টিং ফ্যাক্টটা কি আপনারা জানতেন? এই জন্য ভিডিওটা লাইক করে দিন।
তো এবার ফোর্টে এন্ট্রি করার ফলে এটা মেন মহল, এটার নাম হচ্ছে মাধবেন্দ্র ভবন। গেটের দুপাশে দুটো তোপ রাখা আছে তখনকার দিনের। রাজা যুদ্ধ জয় করে ফিরত, জাস্ট সেটা দিয়ে এন্টার করত। তো এই যে উপরে খিড়কিগুলো দেখা যাচ্ছে, এই রাজার অনেকগুলো রানী ছিল, তো তাকে স্বাগত করার জন্য এখানে দাঁড়িয়ে থাকতো, ওয়েলকাম করতো অ্যাকচুয়ালি এখানে। নাহারগড় ফোর্টের একদম অন্দরমহলে আপাতত বসে আছি। দ্বিতীয় মাধব সিং রাও এই নাহারগড় ফোর্টটাকে তৈরি করেছিল। এই ধরনের একটা দুর্গ এখানে এসে দেখছি, চাক্ষুষ করছি কি আছে সামনে, দাঁড়িয়ে আছি, যেটা ভাবতেও খুব অভাব লাগে। এবং আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, এই যে দুর্গগুলো, এই দুর্গগুলো কোনোদিনও ইংরেজরা শাসন করেনি। এখানকার স্থানীয় যে সমস্ত রাজা ছিল তারাই বংশ পরম্পরায় এই সমস্ত দুর্গ শাসন করে গেছে। সুতরাং এই সমস্ত দুর্গের যে ইতিহাস, প্রপার যে ইতিহাস, রাজবংশের ইতিহাস, সেগুলো শুনলে অবশ্যই আপনার লোম খাড়া হয়ে যাবে। তো ভিতরে আপনাদেরকে আরও নিয়ে যাব এই রাজার যে সমস্ত রানীরা ছিল সেই রানীদের সঙ্গে দেখা করার জন্য, রাজার গুপ্ত সুড়ঙ্গ দেখাবো, যে রাজা কোন ঘরে যাচ্ছে সেটা যাতে কোনো রানী যাতে না জানতে পারে, তার জন্য কোন পথে যায় সেটাও আপনাদেরকে দেখাবো, ভিডিওর সঙ্গে থাকবেন। ভাবতে অবাক লাগে এই রানীদের বেডরুমে এসে অসাধারণ কারুকার্য দেওয়ালে, এগুলো সবই আঁকা। ওফ ভাই, এখানে রানী সুতো আর আমরা সেখানে এসে দাঁড়িয়ে আছি। এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে রাজার রানীদের কাছে যাওয়ার পথ। এই রাস্তা দিয়ে রাজা কোন রানীর ঘরে যাচ্ছে সেটা কোনো রানী জানতে পারতো না। এবং দেখুন, আমি আগে যে এখানে ছিলাম ঠিক একই রকম দেখতে আর একটা এরকম মহলে চলে এসেছি। আবার যদি আমি আবার এটা দিয়ে যদি ঢুকে চলে আসি, আবার যদি এগোতে থাকি সামনে, তো আর একটা অন্য মহলে চলে যাব, সেটা সম্পূর্ণ অন্য মহল, যেটা দেখে কিন্তু বোঝাই সম্ভব নয় যে রাজা কোন রানীর কাছে কোন দিন যাচ্ছে। তো এই আরেকটা মহলে এখানে চলে এলাম। তো এটাই ছিল রাজার সেই গুপ্ত সুড়ঙ্গ পথ, যে গুপ্ত পথ দিয়ে প্রত্যেক রানীর কাছে কোন সময় কোথায় যেতেন সেটা কেউ জানে না। আর সবকটা জায়গায় দেখতে একই রকম। এই রাস্তাগুলো এমনই গোলকধাঁধার মতো যে আমরা প্যালেসের এখন কোন দিকে কোন জায়গায় আছি সেটা বোঝা কিন্তু ঠাউর করা একদমই সম্ভব নয়। কোনোরকম গাইড ছাড়া যদি আমরা এরকমভাবে ঘুরে বেড়াই তো আমাদের পক্ষে বোঝা সম্ভব না আমরা কোন মহলে কখন কোথায় আছি। সমস্ত কটা মহলই একই ধরনের দেখতে। দেখুন এখানেও যে মহলটা আছে একদম অ্যাজ ইট ইজ সেম আগে যেটা দেখিয়েছিলাম। এখানে রাজা তার নজন রানীর জন্য নটা একই ধরনের মহল তৈরি করেছিল যাতে কারোর মধ্যে কোনোরকম গণ্ডগোল না হয়। এবং সেই মহলগুলোর মধ্যে একটা মহলে এখন আমি দাঁড়িয়ে আছি, সেগুলো প্রত্যেকটা দেখতে সেম। এবং যদি আপনি এখানে হারিয়ে যান তাহলে কিন্তু আপনাকে এখানে দেওয়া যে বোর্ড ডিরেকশন আছে সেটা ইউজ করতে হবে, নাহলে আপনি এখান থেকে বেরোতেই পারবেন না। শুধু রাজস্থানে এসেও এখানে অনেক বাঙালি পেয়ে গেলাম, বাঙালি একজন একটা পরিবারের সঙ্গে দেখা হয়ে গেল। এরা ওয়েস্ট বেঙ্গল থেকে এখানে রাজস্থান ট্রিপ করতে এসেছেন, ওনারা কর্মসূত্রে থাকেন হয়তো লখনউতে। তো এনাদের সঙ্গে মিট করে খুবই ভালো লাগলো। থ্যাংক ইউ। তো আসুন এবারে আপনাদেরকে একদম ছাদের উপরে নিয়ে যাই। নাহারগড় ফোর্টের একদম টেরেসে চলে এসেছি। এই স্ট্রাকচারগুলো যতটাই দেখছি তো ভালো করে দেখলে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা মহলের সঙ্গে মিল তো আছেই, একটা মহলের সঙ্গে একটা মহলে কানেক্ট করার জন্য সিঁড়ির ব্যবস্থা আছে। এবং কোনো মহলের সঙ্গে যদি কোনো মহলের লোকের দেখা না হয়, অর্থাৎ কোনো রানীর সঙ্গে কোনো রানীর যদি দেখা না হয়, তার জন্য আলাদা করে একটা পার্টিশনও এখানে করা আছে। তারা আগে বলছিলাম সুদূর কলকাতা থেকে এই রাজস্থানে এসেও এখানেও বাংলা ভাষাভাষী কিছু মানুষ এখানে পরিচয় হয়ে গেছে। এনাদের সঙ্গে কথা বলছিলাম এতক্ষণ ধরে, এনারা সবাই বাঙালি, কলকাতা থেকে এসেছেন এবং একদম হুগলিতেই বাড়ি।
আমারও হুগলিতে বাড়ি। তো একটা আন্টি আমার সঙ্গে ছবি তুলতে চাইছে। আমি হুগলিরই, আমার ছেলের মতন। একদম, আমি খুব খুশি হলাম। একদম, তো আন্টিকে চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়ে দেবো, ভিডিওটা আসবে ডিসেম্বরের শেষের দিকে, আন্টি দেখবো অবশ্যই অবশ্যই। তো এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে নাহার সিংজি টেম্পল। তো এটাই হচ্ছে নাহার সিংজি টেম্পল। তো এই যে ফোর্টটা তৈরি হয়েছে, এই ফোর্টটা তৈরি হওয়ার আগে এখানে নাহার সিং বলে কেউ হয়তো একজন থাকতো। তো এই ফোর্টটার আগে কিন্তু একটা অন্য নাম ছিল, পরে এই ফোর্টটার নাম চেঞ্জ করে কিন্তু এই নাহার সিংয়ের নামেই অর্থাৎ নাহারগড় ডাকা হয়। তারপরে এখানে একটা ওনার নামে ছোট মন্দিরও তৈরি করা হয়। নাহারগড় ফোর্ট থেকে বাইরে বেরিয়ে সোজা রাস্তা ধরে আমরা যাব এবার হচ্ছে জয়গড় ফোর্ট। তো জয়গড় ফোর্টের রাস্তা একদম সোজাসুজি আর এখান থেকে বেশি দূরেও নয়। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, কয়েকদিনের পরেই আমরা চাপবো এই রকমই একটা উটে। এই যে লেকটা দেখা যাচ্ছে, একটা এই মাত্র একটা বোর্ড দেখলাম, এখানে লেখা আছে নাকি এখানে ক্রোকোডাইল পাওয়া যায়।